নমস্কার আমি দেবব্রত ডিজিটাল লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো ফোন পে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন আপনার ফোন পে অ্যাকাউন্ট থেকে অন্য ফোন ফোনপে অ্যাকাউন্টে কীভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন চলুন দেখা যাক আজকের হয়তো আপনারা জানেন যে টাকা ট্রান্সফারের পদ্ধতি কতটাই সহজ হয়ে গিয়েছে কারণ আপনাকে এখন ব্যাংক থেকে গিয়ে ব্যাংকে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে হয় না আপনাকে এখন বাড়িতে বসে আপনি আপনার নিজের ফোনপে অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কারোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন অথবা আপনার ফোনপে অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কারোর ফোনপে অ্যাকাউন্টে খুব সহজেই আপনি বাড়িতে বসে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন দেখে নিন কীভাবে আপনি আপনার ফোনপে অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কারোর ফোনপে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন আপনি প্রথমে আপনার মোবাইলের ফোনপে অ্যাকাউন্টে যাবেন ফোনপে অ্যাপসে ক্লিক করবেন ফোনপে অ্যাপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনপে অ্যাপস খুলে যাবে দেখুন ফোনপে অ্যাপস খুলে গেল এখান থেকে আপনাকে কোথায় যেতে হবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি ফোনপে থেকে ফোনপেতে টাকা ট্রান্সফার করেন তাহলে এখানে আপনাকে কোনো অ্যাকাউন্ট নাম্বার কোনো দেওয়ার দরকার নেই আপনার আপনি যাকে টাকা পাঠাবেন তার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করলেই হবে তার মোবাইল নাম্বারে সরাসরি টাকা পাঠিয়ে দেবেন তাহলে কী হবে তার অ্যাকাউন্টে গিয়ে টাকা চলে যাবে তবে খেয়াল রাখতে হবে যে যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন তার সেই ফোনপে নাম্বার সেই নাম্বারটা যেন ফোনপে চালু থাকে ধরুন আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার ফোনপে চালু নেই তাহলে তাকে অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে তার ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠাতে হবে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে টাকা পাঠাতে হবে আমি আজকে দেখাবো কীভাবে ফোনপে অ্যাকাউন্ট থেকে ফোনপে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন মানে আপনি যাকে পাঠাচ্ছেন তারও ফোনপে আছে এবং আপনারও ফোনপে আছে তখন আপনি কি করবেন তখন আপনাকে কোথাও যেতে হবে না আপনি ফোনপে খুলবেন ফোনপে খোলার সঙ্গে সঙ্গে এখানে ট্রান্সফার মানি অপশান দেখাচ্ছে দেখুন ট্রান্সফার মানি আপনি বিভিন্ন উপায় পাঠাতে পারেন একটা হচ্ছে টু মোবাইল নাম্বার অর্থাৎ যেটা আমি আপনাকে এখন দেখাবো যে আপনার ফোনপে অ্যাকাউন্ট থেকে এখানে দেখুন ট্রান্সফার মানি বলে অপশান আছে ট্রান্সফার মানি তাহলে টু মোবাইল নাম্বার মানে আপনি আপনার মোবাইল নাম্বার থেকে অন্য মোবাইল নাম্বারে আপনার ফোনপে নাম্বার থেকে অন্য ফোনপে নাম্বারে টাকা ট্রান্সফার করছেন সেক্ষেত্রে আপনাকে টু মোবাইল নাম্বারে যেতে হবে অথবা টু ব্যাঙ্ক আপনার যদি ব্যাঙ্কে আপনি যদি ডাইরেক্ট ব্যাঙ্কে পাঠান তাহলে ব্যাঙ্কে যেতে হবে ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংকের নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আইএফসি কোড দিতে হবে আপনার নাম দিতে হবে সব কিছু দিয়ে টাকা ট্রান্সফার হবে তো আজকে যেহেতু আপনাকে দেখাবো আপনার ফোনপে অ্যাকাউন্ট থেকে ওনার ফোনপে অ্যাকাউন্টে যাকে টাকা পাঠাবেন কীভাবে পাঠাবেন দেখেন তা আপনি ট্রান্সফার মানি আছে প্রথমে টু মোবাইল নাম্বার আছে টু মোবাইল নাম্বারে ক্লিক করবেন আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার দরকার নেই যাকে টাকা পাঠাচ্ছেন তার ওই নাম্বারে যদি ফোনপে থাকে তাহলে আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার কোনো দেওয়ার দরকার নেই ডাইরেক্ট মোবাইল নাম্বার টু মোবাইল নাম্বার টাকা আপনার চলে যাবে দেখুন আপনি প্রথমে কোথায় ক্লিক করবেন না ট্রান্সফার মানি যে লেখা আছে তার নিচে টু মোবাইল নাম্বার অপশন আছে দেখুন সেই টু মোবাইল নাম্বারে ক্লিক করবেন দেখুন আপনার মোবাইলে যদি ওই নাম্বার তাহলে আপনাকে ওই নাম্বার দেখাবে দেখুন যদি আপনার মোবাইলে ওই নাম্বার সেভ করা থাকে তাহলে এখানে নাম্বার দেখাবে অথবা যদি আপনার মোবাইলে নাম্বার না সেভ করা থাকে তাও কোনো অসুবিধা নেই আপনি এখানে নতুন নাম্বার হলেও এখানে নতুন নাম্বার এন্টার করবেন আপনার নাম্বারটা আপনি এন্টার করবেন যে নাম্বারে আপনি টাকা পাঠাতে চাইছেন তাহলে আমার যদি আপনার মোবাইলের নাম্বার সেভ করা থাকে আপনি নাম এখানে নাম খুঁজে নেবেন যে নামটা টাকা পাঠাতে দিয়েছেন আমি এখানে নাম খুঁজে নিচ্ছি এখানে দেখুন আমার কিশোর মণ্ডল নামে নাম্বার সেভ করা আছে আমি এখানে নাম্বার আর সেভ করে দিচ্ছি এখানে ক্লিক করছি এই নামের উপরে ক্লিক করছি আপনার যদি নাম্বার সেভ না করা থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি এখানে ওই নাম্বারটা আপনার নতুন নাম্বারটা এখানে টাইপ করবেন নাইন সেভেন দেখুন এখানে আমি আমার নাম নাম্বার টাইপ করছি টাইপ যে নাম্বারে আপনি টাকা পাঠাবো সেই নাম্বার টাইপ করছি দেখুন নাম চলে আসছে এখানে যদি আমার নাম না সেভ থাকতো তাহলে শুধু নাম্বারই দেখাতো কোনো অসুবিধা নেই আপনি ওই নাম্বারের উপরে ক্লিক করতেন এখানে যেহেতু আমার আপনার নাম দেখাচ্ছে আমার যেহেতু মোবাইলের নাম্বার সেভ করা আছে সেই জন্য আমি এই নামের উপরে ক্লিক করছি দেখুন এই অ্যাকাউন্টে অলরেডি আমার টাকা পাঠানো হয়েছে এই জন্য দেখাচ্ছে আপনারা যদি নতুন টাকা প্রথম পাঠান পাঠান তাহলে কোনো অসুবিধা নেই এখানে ফার্স্ট এখানে সব ব্ল্যাঙ্ক দেখাবে এখানে কিছুই দেখাবে না এখানে নাম এখানে ব্যাঙ্কিং নেম দেখাবে যে নামে টাকা পাঠাচ্ছেন তার নামটা এখানে আপনার শো করবে আপনি দেখে নেবেন যে ঠিক নাম দেখাচ্ছে কি না যদি ভুল নাম দেখাচ্ছে তাহলে কনফার্ম হয়ে নেবেন যে ওই নাম্বারটা কোন নামে অ্যাকাউন্ট ফোনপে অ্যাকাউন্ট আছে তো ওনাকে জিজ্ঞাসা করে নেবেন জিজ্ঞাসা করে টাকা পাঠাবেন নাহলে টাকা যে নাম দেখাবে এখানে সেই নামের অ্যাকাউন্টে চলে যাবে টাকা যদি দেখেন না ঠিক আছে আমি যে যাকে পাঠাচ্ছি তার নামের সঙ্গে এখানে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই আপনি কত টাকা পাঠাচ্ছেন এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন ধরুন আমি পাঠাবো তিন হাজার টাকা আপনি যদি চেক করে দেখতে যান তাহলে প্রথমে অ্যামাউন্ট ছোটো অ্যামাউন্ট পাঠাতে পাঠাতে পারেন ধরুন দশ টাকা পাঠালেন দশ টাকা অথবা একশো টাকা এখানে এক ছোটো অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রাই করতে পারেন তাহলে আমি তিন হাজার টাকা পাঠাচ্ছি আমি তিন হাজার টাকা লিখলাম তিন হাজার টাকা লেখার পরে এবারে আপনাকে এখানে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে আপনার যদি ফোনপে অ্যাকাউন্টের সঙ্গে অনেক ব্যাংক লিঙ্ক থাকে তাহলে এখানে অনেকগুলো ব্যাঙ্ক দেখাবে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটাবেন তাহলে সেই অ্যাকাউন্টে সিলেক্ট করবেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছে এই জন্য অনেকগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি যে কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমার এই ব্যাঙ্ক থেকে টাকা কাটাবো অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে আমি টাকা কাটাবো তাহলে কন্টিনিউ করে দিলাম এই ব্যাঙ্ক চলে এলো অ্যাক্সিস ব্যাঙ্ক চলে এলো এখানে পে করব দেখুন পে করার সঙ্গে সঙ্গে আমার ইউপিআই পিন নাম্বার চাইছে আপনি যখনই ফোনপে থেকে কোনো টাকা ট্রানজাকশান করবেন তখনই আপনাকে এই ইউপিআই পিন দিতে হবে আপনি প্রথম যে সেট ইউপিআই চালু করার সময় যে ইউপিআই পিন সেট করেছিলেন সিক্স ডিজিটের ছ সংখ্যার যে পিন সেট করেছিলেন সেই পিন নাম্বার এখানে দিতে হবে দিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে দেখুন আমি সিক্স ডিজিটের পিন নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে রাইট বাটনে ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কী মেসেজ এসছে পেমেন্ট অফ রুপিস তিন হাজার টু কিশোর মণ্ডল সাকসেসফুল তার মানে আমার তিন হাজার টাকা এনার কাছে চলে গেছে আমি যে নাম্বারে দিয়েছিলাম সেই নাম্বারে টাকা চলে গেছে এবার আমি কি করে বুঝবো টাকা চলে গেছে আমি আবার ব্যাগে নিয়ে আসছি দেখে নিন এখানে ডান করে দিলাম দেখুন ব্যাগে চলে যান আমি পুনরায় ফোনপে অ্যাকাউন্ট খুলছি এটা কেটে দিলাম ফোনপে অ্যাকাউন্টে গেছি আপনি পুনরায় দেখতে চান তাহলে কী হবে দেখতে চাইবেন পুনরায় আপনি ফোনপে অ্যাকাউন্টটা খুলবেন হিস্ট্রিতে এখানে কোনে দেখুন হিস্ট্রি অপশান আছে আপনি হিস্টোরিতে এখানে ক্লিক করবেন দেখুন প্রথমেই আপনার আছে পে টু কিশোর মণ্ডল এখানে ক্লিক করবেন দেখুন ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখাচ্ছে ট্রান্জাকশান আইডি দেখাচ্ছে ট্রানজাকশান আইডি এখানে দেখাচ্ছে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সে নাম্বারও এখানে উল্লেখ করা আছে কত টাকা পাঠিয়েছেন তিন হাজার টাকা সেটা উল্লেখ করা আছে কত তারিখে কখন ট্রানজাকশান হয়েছে সেটাও দেখুন আজকে তারিখ ষোলোই নভেম্বর দু হাজার একুশ দশটা উনপঞ্চাশ পি এখানে শো করছে এবং আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে সেটাও এখানে দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারলেন আপনারা বাড়িতে বসে কি হবে আপনার মোবাইল থেকে অন্য মোবাইলে অর্থাৎ আপনার ফোনপে থেকে অন্য ফোনপেতে টাকা ট্রান্সফার করবেন আপনাকে আর ব্যাঙ্কেও যাওয়ার দরকার নেই ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়ানোর দরকার নেই আপনার বাড়িতে বসে ফোনপে অ্যাকাউন্ট খুলুন এবং নিজের ফোন ফোনপে থেকে অন্যের ফোনপেতে টাকা ট্রান্সফার করুন এবং সারাদিনে যখন খুশি দিন রাত্রি যখন খুশি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী অনেক নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাই আশা করি ভিডিওটি সকলেই ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার ডিজিটাল লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ